أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. ما بعد، سودي سوتا مندولي روزار أحكام ومسائل أمرا جانشي قال كي سهري شمبر كي جنة چلام افتار كيشو مسلا وجنة چلام افتار شمبر كي أركتا مسلا اتاي جي যদি কোনো ব্যক্তি সময়ের আগে ভুলবশত ইফতার করে ফেলে তাহলে তাকে কি করতে হবে? তাহলে তাকে রোজাটা কাজা করতে হবে, রোজা কাজা করতে হবে। আর যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত ইফতারের সময়ের আগে রোজা খুলে ফেলে তাহলে তার জন্য কঠোর শাস্তি আছে। এর আগে আমরা আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনুর হাদিস দ্বারা জেনেছিলাম যে তেনাকে স্বপ্নে দেখানো হয় দুইজন সাহাবা ওপর একটা পাহাড়ে নিয়ে যায়, কিছু লোকের গালকে চিরে ফেলা হয়, উল্টো টাঙিয়ে রাখা হয়েছে, চিৎকার করছে, বলা হয় কারা? বলে তারা হচ্ছে রোজা রেখে সময়ের আগে ইচ্ছাকৃত রোজা রেখে নেই, রোজা ভেঙে ফেলেছিল বা রোজা ইফতার করে নিয়েছিল, সময়ের আগেই রোজা ইফতার করে নেয়। তাহলে এর দ্বারা বোঝা গেল যে যদি কেউ সময়ের আগে ইচ্ছাকৃত রোজা ভেঙে ফেলে এত বড় গোনা। যারা ইচ্ছাকৃত রোজা রাখেই না সুস্থ সবল অবস্থায় তাদের জন্য কত বড় গোনা হতে পারে? শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, ইফতারি সম্পর্কে আরেকটা মশলা এটা যে ইফতারের সময়ে দোয়া কবুল হয়। আমাদের মধ্যে প্রসিদ্ধ আছে, প্রচলন আছে, মায়েকে অ্যানাউন্স করি ইফতারের সময় আছে দোয়া করুন, ইফতার সামনে রেখে দোয়া করুন, এতে দোয়া কবুল হবে। এই হাদিসটি জয়ীফ, এই হাদিসটি জয়ীফ। হাদিস বলে দিচ্ছি, আন্না লিসসাইমি ইনদা ফিতরিহি লাদাওয়া মা তুরাদ, রোজাদারের জন্য ইফতারের সময় যে দোয়াটা করা হয় সেটা রিজেক্ট করা হয় না, সেটাকে রদ করা হয় না, কবুল করা হয়। এই রিওয়ায়েতটি হচ্ছে ইবনে মাজা শরীফের, হাদিস নম্বর 387। এই রিওয়ায়েতটিকে শেখ আলবানী রাহিমাহুল্লাহ জয়ীফ বলেছেন। রোজা অবস্থায় রোজাদারের সব সময় প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত রোজাদারের দোয়া কবুল হয়, সেহরির সময় দোয়া কবুল হয়, বরকতের সময়, এটা সঠিক। কিন্তু বিশেষ করে রোজা ইফতারের সময়তে, ইফতার করার সময়তেই দোয়া কবুল হয় এটা নির্দিষ্ট করা ঠিক নয়। রোজাদারের দোয়া সব সময়তেই কবুল হয়, সে তাই তাকে সব সময় বেশি করে দোয়া করা উচিত। রোজা ইফতার কী দিয়ে করতে হবে, রোজাটা কী দিয়ে খুলতে হবে? আমাদের মধ্যে প্রসিদ্ধ আছে যে আদা নুন দিয়ে খুলতে হবে, এটা ভালো, কখনো নয়। কোনো হাদিস দ্বারাতে এর প্রমাণ নেয় যে আদা এবং নুন দিয়ে রোজা খোলাটা ফরজ বা ভালো বা মুস্তাহাব না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসে কি আছে, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতিরু আলা রাতবাত ক্বাবলা আন ইউসাল্লি, রবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ার আগে রোজা খুলতেন, ইফতার করতেন, কাঁচা খেজুর দিয়ে, রুতাব বলা হয় পাকা, পাকা খেজুর যেটা শুকিয়ে যায়নি, পাকা খেজুর দিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন, রোজা ইফতার করতেন। তাই খেজুর দিয়ে রোজা ইফতার করা বেশি ভালো, আগে খেজুর খান তারপরে পানি খান। তা যদি না থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইল্লাম তাকুন রতবাত ফাআলা তামরাত, যদি পাকা খেজুর না থাকতো তাহলে শুকনো খেজুর দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা ইফতার করতেন, আর যদি তাও না হতো ফাইল্লাম তাকুন তামরাত, যদি শুকনো খেজুর না থাকতো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসা হাসাওয়াতিম মিম্মা, পানির কিছু ঘোট, পানি কিছু ঢোক তিনি খেয়ে নিতেন, পানি দিয়ে করতেন। বোঝা গেল খেজুর, খেজুর না থাকলে তাহলে পানি দিয়ে আমাদেরকে রোজা ইফতার করতে হবে। এ হাদিসটি হচ্ছে আবু দাউদের মধ্যে আছে, হাদিস নম্বর
2356 তিরমিজি শরীফে আছে, হাদিস নম্বর 969। আর আদা এবং নুন দিয়ে করতে হবে এর কোনো প্রমাণ কোনো হাদিস নাই। ইফতারের সময় কি দোয়া করতে হবে? প্রসিদ্ধ আছে, আল্লাহুম্মা ইন্নী লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এই দোয়াটা প্রসিদ্ধ আছে, যে আবু দাউদের মধ্যে রিওয়ায়েটটি এসেছে, কিন্তু অনেক মুহাদ্দিস এই রিওয়ায়েটটিকে জঈফ বলেছেন। কিছু মুহাদ্দিসিন শাওয়াহিদ অর্থাৎ অন্য হাদিসের সাপোর্টের বুনিয়াদে এই হাদিসটিকে হাসান বলেছে। তাই যদি কেউ বলতে চায়, পড়তে চায়, পড়তে পারে, না পড়াও চলবে। তার কারণ বেশিরভাগ মুহাদ্দিসিন এই রিওয়ায়েটটিকে জঈফ বলেছেন, জঈফ বলেছেন। কিছু মুহাদ্দিসগণ অন্য হাদিসের শাওয়াহিদ বা শাহিদ বা সাক্ষীর ক্ষেত্রে ভিত্তিতে বলেছেন যে এই হাদিসটি হাসান। তাই যদি কেউ বলতে চায় দোয়াটা পড়তে পারে। কিন্তু এই দোয়াটার মধ্যে আরও অ্যাড করা, অবিকা আমন্তু আলাইকা তাওয়াক্কালতু ফাগফির লিমা কদ্দামতু ওয়াখখারতু, এগুলো কোনো সঠিক হাদিস দ্বারা প্রমাণ নেয়, এগুলো ঠিক নয়। এতে হচ্ছে এগুলো অ্যাড করা হয়েছে। আর ইফতারের সময় সব থেকে সঠিক দোয়া, যেটা সঠিক হাদিস দ্বারাতে প্রমাণ আছে, আবু দাউদের সঠিক হাদিস, যাহাবাত জামা ও আবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এটা হচ্ছে আবু দাউদের মধ্যে হাদিস নম্বর 2066। আর এই রিওয়ায়েতটিকে হাসান বলা হয়েছে। তাই এই হাদিসটি পড়া উচিত। যদি কেউ প্রথমটা আল্লাহুম্মা ইন্নী লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু পরে এবং রোজা ইফতার করতে করতে এই দোয়াটাও পরে, কে যাহাবাত জামা ও আবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এটাও ভালো। তাই দুটো পড়াও পড়া যেতে পারে বা একটাও পড়া যেতে পারে। যদি কিছু দোয়া না পড়ে, শুধু বিসমিল্লাহ বলে রোজা খোলে, তাও চলতে পারে। এগুলো হচ্ছে সুন্নাত আমল করা ভালো। যদি কোনো ব্যক্তি অপরকে রোজা ইফতার করায়, রোজেদারকে ইফতার করানো কত বড় সওয়াবের কাজ, সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, তিরমিজি হাদিস, হাদিস নম্বর 647, ইবনে মাজা হাদিস নম্বর 1746, যায়েদ বিন খালিদ জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারবি, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, মান ফাত্তারা সাঈমান কানা লাহু মিছলু আজরি গায়রা আন্নাহু লা ইনকুসু মিন আজরি সাঈমি শাইআ। যে ব্যক্তি কোনো রোজেদার ব্যক্তিকে রোজা ইফতার করায়, তাকে অতটা সওয়াব দেওয়া হবে যে রোজেদার ব্যক্তি রোজা রেখে যতটা নেকি বা সওয়াব পেল, আপনি কোনো রোজাদার ব্যক্তিকে রোজা ইফতার করি অতটা সওয়াব পেতে পারেন, সুবহানাল্লাহ। এতে অনেক লোকে মনে করে, যদি আমি অপরের খাদ্যদ্রব্য দিয়ে রোজা ইফতার করি, রোজা খুলি, তাহলে আমার নেকিগুলো ও পেয়ে যাবে। তাই অনেকে চায় যে নিজের দ্রব্য দ্বারা, নিজের খাদ্যদ্রব্য দিয়েই রোজা খুলবো। এটা ভুল, এটা ভুল। অপরের খাদ্যদ্রব্য দিয়ে রোজা ইফতার খুলুন, এর দ্বারাতে ডবল উপকার হবে। আপনার যত আজর সওয়াব আপনি তো পেয়ে যাবেনই। একজন ভাই, একজন মুসলমানকেও আপনি সুযোগ দিলেন যে তাকেও আপনার সমতুল্য রোজা সওয়াব সে পেয়ে গেল। তাই অপরের খাদ্যদ্রব্য দিয়ে রোজা ইফতার খোলা বেশি ভালো। আপনিও নেকি পাবেন, অপরকেও সুযোগ দেন। এবং রোজেদারদেরকে ইফতার করানো খুব বড় মর্যাদার কাজ, সওয়াবের কাজ, এটা করতে হবে। শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, আমাদের মধ্যে প্রচলন আছে যে রোজা ইফতার শুধু মসজিদে সকলকে মিলিয়ে গ্রামের সমস্ত লোককে করাতে হবে, এরকম ঠিক আছে, করা ভালো। আপনার সামর্থ্য আছে, আপনি দুজন একজনকে দেবেন, আপনার পাশের পড়োশী আছে, কিছু ভালো রান্না করে তাদের বাড়ি পাঠিয়ে দিন, দু চারজনকে, দু দশজনকে দিন, যেরকম সামর্থ্য সে অনুযায়ী করুন। সকল গ্রামের লোককে দিতে হবে এরকম ঠিক নয়, যত সাধ্য সেরকম করুন। রোজা ইফতার যে করায়, আপনি আমাকে রোজা ইফতার করালেন, তো তাহলে যে ব্যক্তি ইফতার করালো তার খেতে, তার হিতে রোজাদারদের উচিত যারা ইফতার করেছে এই দোয়াটা দেওয়া, আফতারা ইন্দাকুমুস সাঈমুন ওয়া আকালাত তাআমাকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালাঈকা বা নাযালাত আলাইকুমুল মালাঈকা, এই দোয়াটা দেওয়া উচিত, এই দোয়াটা দেওয়া উচিত। শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, আল্লাহর কাছে পরিশেষে দোয়া করি, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এই রোজার আদব নিয়ম কায়দাগুলো মেনে চলার তৌফিক দান করুক। আমিন ওয়া আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।